পদযাত্রা নয়, নিজেদের পতন যাত্রা করছে বিএনপি। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় এমন মন্তব্য করলেন আওয়ামী লীগের নেতারা। খেলার জন্য প্রস্তুতি নিতে বিএনপিকে আহ্বানও জানিয়েছেন তারা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার 43তম স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এই আয়োজন। দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিলে মিছিলে ভরে ওঠে সম্মেলন কেন্দ্র। শেখ হাসিনার দেশে ফেরার তাৎপর্য তুলে ধরেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, সেই সাথে বিএনপির কড়া সমালোচনাও করেন তারা। শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করবই করব ইনশাআল্লাহ। বারবার আমাদের নেত্রীকে হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছে, একে একে 21 বার তাকে হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছে, আর সেই হত্যাকারীদেরকে আশ্রয় দিয়ে আপনারা তাদেরকে বিচারের পথ বন্ধ করে দিয়ে আপনারা মানবাধিকার কথা বলেন কোন মুখে, এটাই মানুষ অবাক হয়ে যায়। প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন বিএনপির পদযাত্রা পতন যাত্রায় পরিণত হয়েছে। পেছনে ফিরে আবার পদযাত্রা, লোকে বলে পতন যাত্রা, মানুষ বলে পতন যাত্রা। বিএনপির আর আশা নেই, পাবলিক নেই। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফর নিয়ে সাধারণ সম্পাদক বলেন শেখ হাসিনা খালি হাতে দেশে ফেরেননি। গত 48 বছরে সবচেয়ে বিচক্ষণ নেতার নাম শেখ হাসিনা। বাংলাদেশে গত 48 বছরে সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা। ওবায়দুল কাদের হুঁশিয়ারি দিয়ে বলেন যে আগুন হাতে নেবে সেই হাত পুড়িয়ে দেয়া হবে। সে দাপট কোথায় গেল, লম্প জম্প কোথায় গেল? জুনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা।